আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুটবল প্রেমী বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আমরা কর্মব্যস্ততার কারণে টিভির সামনে বসে আমরা লাইভ খেলা উপভোগ করতে পারি না, তাই আমরা মোবাইলের মাধ্যমে আমরা লাইভ খেলা উপভোগ করতে পারি। আজকে আপনারা জানেন চারটি দেশের খেলা আছে, রাত্র একটা নিয়ে আর্জেন্টিনা নিয়ে চারটি দেশের খেলা আছে। আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চারটি দেশ, তিউনিশিয়া, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, ডেনমার্ক, আর্জেন্টিনা, মেক্সিকো। যাই হোক, আমরা মুসলিম কান্ট্রি আজকে সৌদি আরবের খেলা দেখার জন্য অনেকে অপেক্ষা করতেছে। বাংলাদেশ টাইম 4টা বাজে খেলাটি, বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা বাজে খেলাটি শুরু হবে। আমরা এই খেলা এই অ্যাপসটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করব সেই প্রসেসিং আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমরা আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করি, যেমন আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করে সার্চ বাটনে সার্চ করবেন সৌদি আরব, SAUDI ARAB NOOR 24, NOOR 24, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সবার উপরে একটি দেখুন পোস্ট এসে যাবে, দেখেন সৌদি আরব বনাম পোল্যান্ড, সৌদি আরব বনাম পোল্যান্ড, এই পোস্টটা আপনার ওপেন করবেন। ওপেন করার পরে আস্তে নিচের দিকে চলে যাবেন, এখানে ওপেন হয়ে গেছে, নিচের দিকে চলে যাবেন। আস্তে আস্তে নিচের দিকে ইচ্ছে হলে আর্টিকেলগুলো পড়তে পারেন, নাও পড়তে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড শুরু হয়ে গেছে, এখানে 14 সেকেন্ড বাকি আছে, 13 সেকেন্ড, 11 সেকেন্ড। এই সেকেন্ড শুরু শেষ হয়ে গেলে এখানে লেখা আসবে ইনস্টল করুন। আপনারা ইনস্টল পে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশন নিয়ে যাবে, সেখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। দেখতেই পাচ্ছেন ইনস্টল করুন লেখা আসছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এবং টাচ করলেই আপনার মোবাইলে ডাউনলোড অপশন নিয়ে যাবে। যাই হোক, তারপর আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করে দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি কীভাবে ওপেন দেখতে কীভাবে। এই যে আমার স্ক্রিন আপনারা দেখতে পাবেন অ্যাপসটি, এসপোর্টস ZFY, এটা ওপেন করলে আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস হবে, এভাবে আপনার সামনে একটা ইন্টারফেস হবে। যখন যেই দেশে খেলা থাকবে আপনার সেই দেশের খেলাটি এভাবে ফ্রি উপভোগ করতে পারবেন। যে বাংলা